মিত্র দেশগুলোকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করল রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত প্রথমবারের মতো তিনের ড্রোন ভূপাতিত করেছে তাইওয়ান এবার রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র চাইবে যে দেশ আরো জানিয়ে দিব ইউক্রেনে ব্রিটিশ নাগরিক নিহত জানালো গার্ডিয়ান ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ালো 12 সেপ্টেম্বর পর্যন্ত তীব্র সামরিক সদস্য সংকটে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব সংকটের মধ্যেও ঐক্য প্রদর্শন জার্মান সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মিত্র দেশগুলোকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করল রাশিয়া রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর অংশগ্রহণে শুরু হয়েছে বহুল আলোচিত যৌথ সামরিক মহড়া বৃহস্পতিবার অংশগ্রহণকারী দেশগুলোর কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় এই সামরিক মহড়ার আনুষ্ঠানিকতা খবর বার্তা সংস্থা এপির রাশিয়া ছাড়াও ভারত চীন লাউস নিকারাগুয়া বেলারুশ মঙ্গোলিয়া এবং সিরিয়া অংশ নিয়েছে এই সামরিক মহড়ায় সাত দিন ব্যাপী চলা এই যুদ্ধ প্রশিক্ষণে অংশ নিয়েছে 50,000-এর বেশি সেনা সদস্য রয়েছে 140টি সামরিক বিমান এবং 60টি যুদ্ধ জাহাজ এছাড়াও 50,000-এরও বেশি সমরাস্ত্র ইউনিট থাকবে এই সামরিক মহড়ায় এর আগে এই মহড়াকে ঘিরে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে বৃহস্পতিবার ভোরে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় নাবলুস এলাকার আল আইন ক্যাম্পের সামের খালেদ নামে এক ব্যক্তি নিহত হয় সংঘর্ষের সময় তার ঘাড়ে গুলি লাগলে তিনি মারা যান এছাড়াও জেরুজালেমের বাইরে কালান্দিয়া ক্যাম্পের ইয়াজান আফানার তার হার্টে গুলি লেগে নিহত হন তিনি ঘটনার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি তবে ইহুদি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বালাতা ক্যাম্পে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানের সময় গুলি চালালে তাদের বাহিনীর সদস্যরা জবাব দেয় বলেও ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে প্রথমবারের মতো চীনের ড্রোন ভূপাতিত করেছে তাইওয়ান তাইওয়ান সীমান্তে ঢুকে পড়া চীনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তাইওয়ানের সেনাবাহিনী বৃহস্পতিবার ওই ড্রোনটি চীনা উপকূলের শিও দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই প্রথম চীনা ড্রোনকে তাইওয়ান গুলি করে ভূপাতিত করলো বলে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে আজ দুপুর 12:30-এর দিকে একটি অজ্ঞাত বেসামরিক এরিয়াল ক্যামেরা শিও দ্বীপের কাছে নিষিদ্ধ জলসীমায় ঢুকে পড়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বজায় রাখতে ওই এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে তল্লাশি অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে বলা হয়েছে এর আগে মঙ্গলবার চীনের উপকূলে তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপের কাছে চীনের একটি সামরিক ড্রোন উড়ে আসলে সতর্কতামূলক গুলি ছোড়ে তাইওয়ান গুলি ছোড়ার পর ড্রোনটি চীনের দিকে চলে যায় এদিকে তাইওয়ান নিয়ে চীন ও ভূখণ্ডটির সরকারের মধ্যে উত্তেজনা চলছে অনেকদিন থেকে এমনকি এই উপত্যকাটিকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কমতি নেই বেইজিং এরও এমনকি চীনকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান এবার রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র চাইবে যে দেশ রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র চাইবেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার এক লাইভ সম্প্রচারে তিনি এ কথা বলেন লুকাশেঙ্কো বলেন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মোতায়েন করে কিংবা বেলারুশ যদি আগ্রাসনের শিকার হয় তাহলে রাশিয়ার কাছে তারা পারমাণবিক অস্ত্র চাইবে অবশ্য পারমাণবিক অস্ত্রের ব্যবহারে খুব একটা ইচ্ছুক নন বেলারুশ এ ব্যাপারে তিনি বলেন কৌশলগত পারমাণবিক অস্ত্র এখন নয় আগামীকাল নয় পরশুও নয় কিন্তু বেলারুশ যদি হঠাৎ আক্রমণের শিকার হয় বা আমেরিকানরা যদি পোল্যান্ডে এই ধরনের অস্ত্র দিয়ে থাকে তাহলে আমাদেরও এসব অস্ত্র থাকা উচিত আমরা এরই মধ্যে পারমাণবিক অস্ত্র বহনের জন্য সামরিক বিমানগুলোকে প্রস্তুত করেছি
প্রসঙ্গত পোল্যান্ড নিজেদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের খবরে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল বেলারুশ। এরপরই পুতিন বেলারুশকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার ঘোষণা দেন। সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুতিও শেষ করেছে বেলারুশ। ইস্কান্দার এম ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। ইস্কান্দার এম ব্যবস্থা প্রচলিত পাশাপাশি পরমাণুবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এবার রাশিয়ার কাছে সরাসরি পারমাণবিক অস্ত্র চাওয়ার ঘোষণা দিল বেলারুশ। ইউক্রেনে ব্রিটিশ সামরিক নিহত, জানালো গার্ডিয়ান। ইউক্রেনে একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্রেগ ম্যাকিনটস নামে এক ব্রিটিশ যুবক ইউক্রেনে স্বেচ্ছাসেবী চিকিৎসকের দায়িত্ব পালন করছিলেন। ম্যাকিনটসের বোন লর্না মার্টিনো জানিয়েছেন, ইউক্রেনে দায়িত্ব পালনের সময় গত 24 আগস্ট তার ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশ ফেরত নিয়ে আসতে তিনি 5,000 পাউন্ডের বেশি উঠিয়েছেন। গার্ডিয়ানের খবর অনুসারে ম্যাকিনটস কার্কিভ শহরে রুশ সেনাদের অতর্কিত আক্রমণে নিহত হন। তার 2 কন্যা এবং 2 পালিত কন্যা রয়েছে। 16 থেকে 23 বছর বয়স পর্যন্ত তিনি যুক্তরাজ্যের আঞ্চলিক সেনাবাহিনীতে কাজ করেন। মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ম্যাকিনটস সেনাবাহিনীতে পূর্ণকালীন চাকরি চালিয়ে যেতে পারেনি। লাশ ফেরত নিয়ে আসতে তহবিল সংগ্রহক একটি পেজে নিহতের বোন লর্না ম্যাকিনটস লিখেছেন, আমাদের ভাই ইউক্রেনে সাহসিকতার সঙ্গে স্বেচ্ছাসেবী চিকিৎসা দিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে তিনি জীবন বাঁচাতে সহায়তা করেছেন। এই নিঃস্বার্থ মানুষটির লাশ এখন ইউক্রেনের মর্গে পড়ে আছে। তাকে দেশে নিয়ে আসতে কোনো সহায়তা নেই। তার মরদেহ দেশে আনতে 4,000 পাউন্ড ব্যয় হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ম্যাকিনটসের পরিবারকে সহায়তা দিচ্ছেন। ইমরান খানের জামিনের মেয়াদ বাড়লো 12ই সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালত তাকে আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। গত 20 আগস্ট এক জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান ও বিচার বিভাগের একজন নারী বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার প্রথম শুনানি হয় 25 আগস্ট। ওই দিন আদালত ইমরান খানকে 1 সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। আজ ফের শুনানিতে আদালত তার জামিনের মেয়াদ বাড়ালো। আগামী 12ই সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তি তর্ক শুনবেন আদালত। বৃহস্পতিবার পিটিআই নেতা আসাদ ওমর ইমরান খানের বিরুদ্ধে করা মামলার সমালোচনা করে বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে খানের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। সূত্র আল জাজিরা। তীব্র সামরিক সদস্য সংকটে রাশিয়া। ইউক্রেনে তীব্র সামরিক সদস্য সংকটে ভুগছে রাশিয়া, এমনই ধারণা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 2 মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেন, ইউক্রেনে কিভাবে নিজেদের সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা যায় তার উপায় খুঁজছে রাশিয়া। মার্কিন এক কর্মকর্তা বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের প্রচন্ড জনবল সংকটে ভুগছে। আমরা বিশ্বাস করি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এই সংকট সমাধানের চুক্তিতে পরিষেবা সদস্য নিয়োগের উপায় খুঁজছে। এর মধ্যে রয়েছে আহত সেনাদের পুনরায় যুদ্ধে নামতে বাধ্য করা, বেসরকারি নিরাপত্তা কোম্পানি থেকে কর্মীদের অধিগ্রহণ। এছাড়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভবত ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে দোষী সাব্যস্ত অপরাধীদের নিয়োগ শুরু করতে পারে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন আছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে 1,37,000 সেনা বৃদ্ধির নির্দেশ দেন। সংকটের মধ্যেও ঐক্য প্রদর্শন জার্মান সরকারের। জ্বালানি সংকটের মোকাবেলা করতে দ্রুত আরো একগুচ্ছ পদক্ষেপের আশ্বাস দিলেন জার্মানির 3 শরিক দলের নেতারা। বুধবার সাংবাদিকদের সামনে জার্মানির 3 শরিক দলের নেতারা ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করেন। করোনা থেকে শুরু করে ইউক্রেন সংকট ও তার বহুমুখী প্রভাব নিয়ে জর্জরিত জার্মানির জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব বারবার স্পষ্ট হয়ে উঠেছিল। সরকারি জোটের মধ্যে সমন্বয় ঐক্যমত্য ছাড়াই 3 শরিক দলের নেতারা একতরফাভাবে নানা সমাধান সূত্র তুলে ধরেছিলেন। ফলে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সম্পর্কে সরকারের নীতিতে কি সে বিষয়ে সংশয় বাড়ছিল। মঙ্গল বুধবার বার্লিনের কাছে মেসেবার্গে চ্যান্সেলর শোলৎসের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরেও সরকারের পদক্ষেপ স্পষ্ট না হলেও 3 শরিক দলের শীর্ষ নেতা ঐক্য প্রদর্শন করলেন। সামাজিক গণতন্ত্রী দলের নেতা ও চ্যান্সেলর হিসেবে শোলৎস সাংবাদিকদের বলেন,
জনসাধারণের উপর বাড়তি চাপ লাঘব করতে সরকার অত্যন্ত স্পষ্ট একগুচ্ছ পদক্ষেপ প্রস্তুত করছে। উদারপন্থী এফডিপি দলের নেতা ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার বলেন, চলতি বছরের পাশাপাশি 2023 সালের শুরুতেও আরো সহায়তার আশ্বাস দেন।